আসসালামু আলাইকুম নতুন এবং পরিবর্তিত বাংলাদেশে সবার শান্তি এবং সম্প্রীতি প্রত্যাশায় শুরু করছি ব্যাংকারদের এমসিকিউ কিউ প্রশ্নোত্তরের আজকের পঞ্চম পর্ব পঞ্চম পর্বের আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে স্যান ব্যাংক বলতে কি বোঝানো হয় আমরা অনেক পত্র পত্রিকায় এই টার্মটি প্রায়শই দেখি স্যান ব্যাংক এটি আসলে ব্যাংকারদের সাথে সম্পর্কিত একটি টার্ম এজন্য প্রত্যেক ব্যাংকারকেই এই স্যান ব্যাংকের মিনিংটা বা ইলাবোরেশনটা জানা উচিত আমরা দেখি আমাদের আনসার অপশানসগুলো কী অপশান এতে আছে স্যান্টস ইন ব্যাঙ্ক অপশান বি বা অপশান টুতে হচ্ছে সেন্টার অফ ব্যাঙ্ক অপশান সি সেন্ট্রাল ব্যাঙ্ক অপশান ডি নান বুদ্ধিমান ব্যাংকাররা নিশ্চয়ই প্রশ্নের উত্তর দেখে বুঝে গেছে যে সঠিক উত্তর কোনটি হবে হ্যাঁ সঠিক উত্তর হচ্ছে সি অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্ক এবার চলে যাচ্ছি আমরা প্রশ্ন দুইয়ে আজকের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সরকার নাবালক এবং আদালতের হিসাব ডরমেন্ট হয় কত সময়ে অপশান এ ইনঅপারেটিভ হিসেবে চিহ্নিত হওয়ার ছয় মাস পর অপশান বি ইনঅপারেটিভ হিসেবে চিহ্নিত হওয়ার বারো মাস পর অপশান সি ইনঅপারেটিভ হিসেবে চিহ্নিত হওয়ার আঠারো মাস পর অপশান ডি কখনোই ডরমেন্ট হয় না এবং সঠিক উত্তর হচ্ছে ডি কখনোই ডরমেন্ট হয় না আজকের প্রশ্ন থ্রিতে চলে যাচ্ছি আমরা তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কোন ঋণ অবলোপন করা যাবে আনসার অপশান এ যে সকল ঋণ হিসাব একাধিক্রমে দুই বছর মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণীকৃত রয়েছে আনসার অপশান বি যে সকল ঋণ হিসাব একাধিক্রমে তিন বছর মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণীকৃত রয়েছে অপশান সি যে সকল ঋণ হিসাব একাধিক্রমে পাঁচ বছর মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণীকৃত রয়েছে অপশন ডি ঋণের শ্রেণীমান যাই হোক না কেন অবলোপন করা যাবে এবং সঠিক উত্তর হচ্ছে এ যে সকল ঋণ হিসাব একাধিক্রমে দুই বছর মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণীকৃত রয়েছে সে সকল ঋণকে ব্যাংক চাইলে অবলোপন করতে পারবে এবার আমরা যাচ্ছি কোয়েশ্চেন ফোরে কোয়েশ্চেন ফোর হচ্ছে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহিতাকে সিআইবিতে কি হিসেবে রিপোর্ট করতে হবে আমরা জানি যে বিআরপিডি সার্কুলার নম্বর ছয় দু যার তারিখ হচ্ছে বারো মার্চ দু এই সার্কুলারে বাংলাদেশ ব্যাংক ইচ্ছাকৃত ঋণ খেলাপিকে ডিফাইন করেছেন এবং তাদেরকে সিআইবিতে কিভাবে মার্ক করতে হবে সেটাও বলে দিয়েছেন আমরা দেখি একে এক আনসার অপশানসগুলো আনসার অপশান এ হচ্ছে ডিফল্টার অপশান বি ডিফল্টার উইলফুল অপশান সি ডি দ্যাট ইজ উইলফুল ডিফল্টার আনসার অপশান ডি বুথ বি এন্ড সি আমাদের সঠিক উত্তর হচ্ছে সি ডি দ্যাট ইজ উইলফুল ডিফল্টার আমরা ইচ্ছাকৃত ঋণ খেলাপিকে প্রথমে শনাক্ত করব এবং সিআইবিতে তাকে ডি অর্থাৎ উইলফুল ডিফল্টার এইভাবে রিপোর্ট করব এবার আমরা যাচ্ছি আজকের পর্বের পঞ্চম এবং শেষ প্রশ্নে আজকের শেষ প্রশ্নটি হচ্ছে স্মার্ট এর পূর্ণরূপ কি যদিও এখন আর স্মার্ট কার্যকর নেই স্মার্ট টার্মটি দীর্ঘদিন আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে খুব আলোচিত এবং প্রচলিত একটি শব্দ ছিল এজন্য আমাদের জানা উচিত স্মার্ট এর আসলে পূর্ণরূপ কি আনসার অপশান এ সেন্সিয়ার মডেস্ট অ্যাক্টিভ রিয়েলিস্টিক টাইমলি আনসার অপশান বি সিক্স মান্থ মুভিং অ্যাভারেজ রেট অফ ট্রেজারি বিলস অপশান সি সিক্স মান্থস এগ্রিগেট রেট অফ ট্রেজারি বিলস অপশন ডি সিক্স মান্থ অ্যাভারেজ রেট অফ ট্রেজারি বিলস অ্যান্ড কারেক্ট আনসার ইজ বি সিক্স মান্থ মুভিং অ্যাভারেজ রেট অফ ট্রেজারি বিলস সম্মানিত ভিউয়ার এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটিতে কমেন্ট করে আপনি আপনার প্রতিক্রিয়া জানাবেন এবং ভিডিওটি আপনার পরিচিত ব্যাংকারদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আশা করছি ভিডিওটি শেষ হওয়ার আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে আবারও কথা হবে টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম